প্রিয় দর্শক, পরিমণিকে 3.5 কোটি টাকার গাড়ি উপহার দেওয়া সেই ব্যক্তি গোয়েন্দা নজরদারিতে জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে ইমোশনাল ব্ল্যাকমেইলের চেষ্টা করেছিল পরিমণি, কিন্তু রক্ষা পাননি পরিমণি, ফাঁস করে দিলেন সেই ব্যক্তির পরিচয়। তাই পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। অবৈধ মাদকদ্রব্য রাখা, পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেফতার ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরি মনিকে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ কর্মকর্তাদের ইমোশনাল ব্ল্যাকমেইলের চেষ্টা করেন বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদে তার বর্তমান পরিস্থিতির জন্য নিজের অপরিপক্কতাকে দায়ী করেন, সেই সঙ্গে শৈশবে মা বাবাকে হারানোর কথা উল্লেখ করে আবেগী বার্তা দেওয়ার চেষ্টা করেন নায়িকা। বৃহস্পতিবার বিকালে পরি মনিকে বনানী থানায় হস্তান্তর করে র‍্যাব, এরপর মাদক মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সূত্রে জানা গেছে জিজ্ঞাসাবাদের সময় পরি মনি স্বাভাবিকই ছিলেন, তিনি অকপটে স্বীকার করেন বর্তমান পরিণতির জন্য তার অপরিপক্কতা দায়ী, তাকে যারা পরিচালনা করতেন তারা কোনো বিষয়ে সতর্ক করেননি। নিজের সীমানাও অনেক সময় ভুলে গেছেন তিনি, যাচাই বাছাই ছাড়া যার তার সঙ্গে সম্পর্ক রাখাও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত ছিল না বলে মনে করছেন তিনি। তাই চিত্রনায়িকা পদস্থলের জন্য দায়ী করেছেন তার পারিপার্শ্বিকতাকে। জিজ্ঞাসাবাদে পরিমণি অভিভাবক শূন্যতার কথা উল্লেখ করে আবেগী হয়ে পড়েন। উল্লেখ্য, বুধবার রাতে বনানীর বাসায় পৃথক অভিযান চালিয়ে পরিমণি ও রাজকে আটক করে র‍্যাব। অভিযানকালে তাদের বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এদিকে বিপুল পরিমাণ মাদক শহর রাজধানীর বনানীর বাসা থেকে র‍্যাবের হাতে গ্রেফতার হয়ে এখন 4 দিনের রিমান্ডে আছেন ঢাকাই সিনেমার আলোচিত ও রহস্যময় নায়িকা পরিমণি। রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর নানা তথ্য দিচ্ছেন এই নায়িকা। চলচ্চিত্রে অভিনয়ের আড়ালে অনৈতিক ব্যবসা করতেন তিনি, মাদক গ্রহণ সহ অপরাধ জগতে জড়িত এই নায়িকা। খুব বেশি সিনেমায় অভিনয় করেননি পরিমণি, আবার যেসব সিনেমায় অভিনয় করেছেন সেসব ব্যবসা সফলও হয়নি, তবে তার লাইফস্টাইল খুবই উচ্চাভিলাষী, এ নিয়ে ব্যাপক সমালোচনাও হয় প্রায়। পরিমণির এত উচ্চ বিলাসী জীবনযাপনের অর্থ আসে কোথা থেকে? বিলাসবহুল গাড়ি, ফ্ল্যাট, বিদেশে ভ্রমণ, এইসব নিয়ে জল্পনা কল্পনা লেগেই আছে তাকে নিয়ে। যদিও এক এক সময় এক এক ঘটনায় আলোচনায় আসেন পরিমণি। কিছুদিন আগে ঢাকার বোট ক্লাবে এক ঘটনায় ব্যাপক আলোচনায় আসেন তিনি, এবার মাদকসহ গ্রেফতার হয়ে ফের আলোচনায় আসেন এই নায়িকা। 2020 সালের 24 জুনের কথা, পরিমণির সাদা রঙের হ্যারিয়ার গাড়িটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। গণমাধ্যমে সেটির খবরও ছড়িয়ে পড়ে। সেই ঘটনার 24 ঘন্টা পার না হতেই প্রায় 3.5 কোটি টাকার রয়্যাল ব্লু রঙের মাসিরাতি বিলাসবহুল গাড়ির ছবি প্রকাশ করে জানান এটি তার নতুন গাড়ি। এই খবরের পরই তীব্র সমালোচনা শুরু হয়, কোথা থেকে এত টাকা পেলেন পরিমণি? মাত্র কয়েকটি সিনেমায় অভিনয় করেই এত টাকা দিয়ে কিভাবে এই বিলাসী গাড়ি কিনলেন তিনি? যদিও পরিমণি গাড়িটি কেনার বিষয়ে বলে আসছিলেন তিনি গাড়িটি ব্যাংক লোন নিয়ে কিনেছেন। গাড়িটির বিষয়ে কিছুদিন পরে ধামাচাপা পড়ে গেলেও এবার পরিমণি গ্রেফতার হওয়ার পর আবার এটি সামনে এসেছে। জিজ্ঞাসাবাদে পরিমণির ব্যবহৃত ফিয়াট অটোমোবাইলসের মাসেরাতিস ব্র্যান্ডের 3.5 কোটি টাকার গাড়িটির বিষয় উঠে এসেছে। পরিমণি বলেছেন, পরিমণি গাড়িটি ব্যাংক লোন বা ক্যাশ টাকা দিয়ে ক্রয় করেননি, একটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, ওই সম্পর্কের কারণে তার কাছ থেকে গাড়িটি উপহার পেয়েছেন পরিমণি। ওই ব্যাংকের চেয়ারম্যানের তথ্য পেয়েছেন গোয়েন্দারা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে পরিমণির সঙ্গে সম্পর্ক থাকা ওই ব্যাংক চেয়ারম্যানের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে, তিনি নজরদারিতে রয়েছেন। সম্মানিত দর্শক, পরিমণিকে মাসেরাতিস ব্র্যান্ডের 3.5 কোটি টাকার গাড়ি উপহার দিয়া কে এই ব্যাংকের চেয়ারম্যান, আপনি কি জানেন? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।